সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা আপনাদেরকে এমন একটি সুখবর দিতে আজকে হাজির হয়ে গেলাম। এই যে আপনারা যে মেয়েটিকে দেখছেন, তার বাবা এবং মা দুজনের একজনও নেই। তার কোলে একটি ফুটফুটে সুন্দর একটি বাবু রয়েছে, মাশাআল্লাহ। সেই বাচ্চাটি তার গর্ভে যখন আসলো, তার স্বামী তাকে ফেলে চলে যায়। সেই সন্তানকে আলোর মুখ দেখানোর তো দূরের কথা, তার নিজের যে খাওয়া দাওয়া করবে সেই টাকাটুকু তার হাতে ছিল না। আয়েশা এই প্রবাসীদের টাকায় তার সন্তানের চিকিৎসা থেকে শুরু করে তার সন্তানকে সিজার করাতে যে খরচাটা আসছে, সম্পূর্ণ খরচা এবং হসপিটালের সম্পূর্ণ খরচা দিয়ে আজ এই সন্তানকে তিনি নিয়ে বাসায় চলে আসলেন। কি করে সম্ভব হলো সেই বিষয়গুলো আমরা জানব, যে তার সন্তান কেন তার সন্তানের বাবার চেহারা দেখতে পায় না জন্মের পর। আজ সেই বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি, যে কোন প্রবাসীদের মাধ্যমে তারা সে এত টাকা পেলেন, সেই টাকার মাধ্যমে আজ সন্তানকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন মা এবং ছেলে। চলুন দর্শক, আমরা কথা বলবো আয়েশার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছেন। হ্যাঁ, একটু জোরে বলবেন আয়েশা। আমাদেরকে বলবেন যে আপনার সন্তানের নাম রেখেছেন কি? এখনো নাম রাখি নাই, রাখবো। রাখেন নাই তো? আপনার সন্তান তো আমরা যতটুকু জানি, যখন আপনার গর্ভে তখন আপনি বলেছেন যে আমার কাছে খাওয়ার টাকা নাই, পড়ার টাকা নাই, আমার সন্তানকে কিভাবে আমি চিজার করাবো, কিভাবে আমি তার দুনিয়াতে আলোর মুখ দেখাবো, কেন এমন হয়েছিল একটু যদি বলেন, যে কিভাবে বা এই সহযোগিতাটা পেলেন, যদি টোটাল বিষয় একটু বলেন। টোটাল বিষয় যে আপনি তো আমার ভিডিও করছেন, তার আগে একটা আমি গর্ভবতী থাকতে করছিলাম, আমাকে কিছু প্রবাসী ভাইয়েরা আমাকে সহযোগিতা করছে, তাদের দয়াতে আমি আমার ছেলেকে আমি পৃথিবীর আলোর মুখ দেখাইতে পারছি, যেখানে ওর বাবার দেখার কথা সেখানে আমাকে প্রবাসী ভাইয়েরা আমাকে সাহায্য করছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি তাদের জন্য অনেক দোয়া করি, তারা সুখে শান্তিতে থাকুক, আল্লাহ যেন আমাদের আমার মতো অসহায় মেয়েদেরকে যেন সহযোগিতা করা, তারা যেন আরও ই করতে পারে ভবিষ্যতে, আমার মতো মেয়েদের যেন সহযোগিতা করতে পারে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করুন। আপনার স্বামীর কি হয়েছিল? আপনার স্বামী কেন পাশে ছিল না একটু বলবেন। স্বামী তো এর আগের থেকে আমার জীবন থেকে সরে গেছে, বাচ্চা হয়েছে, বাচ্চা চেয়ার পর্যন্ত দেখে নাই, এখন আমি জানি না বাচ্চারা আমি কি করবো, বুঝতে পারছি না কি বলবো। যেখানে প্রত্যেকটা সন্তান তার বাবার চেহারা দেখে, আরও শুধু মার চেহারা দেখে, বাবার চেহারা দেখে, ওর বাবাও এখন এই পর্যন্ত আসলো না। জানে তো আমি গর্ভবতী, আমাকে এই অবস্থায় ফেলে চলে গেছিল, কিন্তু হওয়ার টাইম তো সবই হিসাব এ আছে, তাও তো ডেট অনুযায়ী সব কি জানে, কারণ ও তো বাবা, ও তো সব কিছুই জানে, তাও একবার আসলো না, একবার জিজ্ঞাসা করলো না, ফোন তো সে বন্ধ, আমি তো ফোন দিই রেগুলার, ফোন দিই, ফোন বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার না হয় কিছু দোষ থাকতে পারে, আমার সন্তান তো কোনো দোষ করেনি, পাপ করেনি, ওরে তো দেখার একটু এক নজর এলো তো একটু দেখতে পারতো। আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক। আমাদেরকে একটু বলবেন যে আপনার যে মা বাবা বা দাদি ছিল তারা কোথায় একটু বলবেন। তারা আমি আমি যেটাও জানি না, আমার নানি যখন মারা গেছে আমার নানির কাছে আমি হসপিটালে ছিলাম, বন্যায় শুনছে ওনারা কোথায় গেছে, ওখান থেকে অনেক মানুষ সরে গেছে, হ্যাঁ সরে গেছে, তাদের আত্মীয়র বাসায় গেছে, কিন্তু উনি যে কার বাসায় গেছে আমি জানি না। আর ওনারা মুরব্বী মানুষ, মনে করেন ওনারা ফোন ব্যবহারও করে না, তাই আমার ও কিছু জানাইতে পারে না। এর ভিতরে আমার নানিও মারা গেছে, হঠাৎ করে নানিও মারা গেল, এখন আমি মেডিকেল থেকে লাশ নিয়ে আসি, বাড়িতে গেছি মাটিতে হয়েছে, তারপরে আমি আমার শ্বশুর বাড়িতে গেছি, দেখি তারা মারা সবাই বলতেছে যে ধান খেত সবই ভাইসা গেছে তোমাদের, কারণ ওনার তো জমিতে ধান করতো, ওগুলো সবই ভাইসা গেছে গা, তাই ওনারাও কোথায় গেছে আমি জানি না, সবাই এক কথাই বলতেছে যে এখান থেকে অনেক মানুষ এই গেছে। তোমার শ্বশুর এই মুহূর্তে কি আপনার আত্মীয় স্বজন বলতে আপনার কাছে কেউ আছে কিনা? না, এই মুহূর্তে আমার আত্মীয় স্বজন নাই, ভাইদের মাধ্যমে এবং দেশের ভাই বোনদের মাধ্যমে যে অর্থটা পেয়েছে সেই অর্থের মাধ্যমে এই আয়েশা তার সন্তানের আলোর মুখ দেখাতে পারেন। মানে সত্যিকারের সৃষ্টিকর্তা যদি চান তাহলে কত না কত ভাবেই মানুষকে বাঁচিয়ে তুলতে পারেন। আসলে ওই একমাত্র ব্যক্তি যে তিনি ছাড়া কারো ভালো মন্দ বা যা কিছু করেন, অতি সৃষ্টিকর্তার হুকুমই সবকিছু ঘটে।
কিন্তু তারপরে সাধারণ মানুষ যারা আছে একটু উচিলা, সেই মানুষগুলো যেভাবে এই মেয়েটির পাশে দাঁড়িয়েছেন, যে অর্থটা দান করেছেন, সে অর্থের মাধ্যমে আজ সে সিজার করে তার বাচ্চাটিকে আলোর মুখ দেখাতে পারলেন। আমাদেরকে একটু বলবেন যে যদি আপনাকে প্রবাসীরা সহযোগিতা না করতো তাহলে আপনার কি অবস্থান হতো? তাহলে আমার কি অবস্থা হতো? আমার তো কঠিন একটা অবস্থা হয়ে যেত। আল্লাহ আমার পাশে ছিল, প্রবাসী ভাইয়েরও পাশে ছিল। আল্লাহ কাউকে নিরাজ করে না ভাই, সবাইকেই হয়তো কোনো পরীক্ষায় ফেলায়। নামাজ পড়েন? মাশাআল্লাহ দিলে তো এই বিষয়গুলো আপনি মানে মানতেছেন তো নাকি? আচ্ছা, তো আমাদেরকে একটু বলবেন যে আপনার যে স্বামী তো আসে নাই, তো আপনার এই সন্তান এখন কাকে বাবা বলবে? দেখেন, ছোট থেকে আমারও মা মারা গেছে, আমিও যখন মা ছাড়া থাকতে পারি ও বাবা ছাড়া থাকতে পারি। ওর বাবা তো আমাদেরকে একবার বলেছেন যখন আপনার গর্ভে সন্তানটা, সেই সন্তানটাকে নিয়ে যাওয়ার জন্য অনেক প্রবাসী অনেক ভাইয়েরা আপনাকে ফোন করেছে, অনেকে চেয়েছে যে আপনার সন্তানটাকে নিয়ে যাবে বা তাদেরকে দিয়ে দিবেন, এই ধরনের একটা প্রতিশ্রুতি ছিল, যে অনেকে এই ধরনের চাওয়াটা ছিল। কেমন ফোনগুলো পেয়েছেন একটু যদি বলেন? বেশিরভাগ বলতে পারেন যে আমাকে বাচ্চা চাওয়ার জন্যই ফোন দিয়েছে। এখনো পর্যন্ত আমার বাচ্চা আলোই দেখে নাই, তখন অথচ অনেকেই ফোন দিয়ে শুধু বাচ্চাই চাইতেছে। আমি যদি বাচ্চা কাউরে দিয়েই দিতাম তাহলে তারা আমি আপনাদের কাছে সহযোগিতা চাইতাম, আমি যে কোনো একজনকে দিয়ে দিতাম। আমি এত কষ্ট করে আমি আপনাদের কাছে সহযোগিতা চাইতাম না। এই মুহূর্তে এখন আমার বাচ্চার জন্য আমি বাইতে আছি, এই বাচ্চাটাই আমার সব কিছু। আমি কী করে অন্যজনকে দিয়ে দিই? আমি নিজের সন্তানকে কেউ কেউ দেয়, এটা তো পাপ কাজ। নিজের সন্তানকে আল্লাহ আল্লাহ আমাকে এটা খুশি হয়ে দিছে, আমার সন্তানকে আমাকে এটা আল্লাহ খুশি হয়ে আমাকে দিছে। সবাইকেই দিবে, হয়তো কাউকে না কাউকে পরীক্ষা দেয়, কিন্তু আপনারা ধৈর্য ধরেন, অবশ্যই আপনাদের আল্লাহ আশা করি যে আপনাদেরকে ফিরত দিবে না। দর্শক, আমরা একটু আয়সার বাসাটা একটু দেখাই, কারণ আয়সার যে বাসাটা মানে তার স্বামী সংসার নিয়ে যে বাসাটি আছেন সেই বাসাটি আমরা আপনারা দেখালে বুঝতে পারবেন। এই বাসা কিন্তু কি বলবো আপনাদেরকে, তেমন কিছু নেই। এই পুরো বাসাটা আমরা একটু ঘুরিয়ে দেখাই, সরি দর্শক, আপনারা দেখলেন এই বাসাটি একেবারেই কি বলবো পাতিলারি বলতে তেমন কোনো কিছু নেই, না থাকার মতন সব কিছু। তো এইভাবে তার সংসারটি আমাদেরকে একটু বলবেন যে না, আপনার স্বামীর সাথে যখন আপনার বিয়েটা হয় তখন কি কথা ছিল, কি বলে করে আপনাকে বিয়ে দিয়েছিল? বিয়ে আমার বাবা মা কেউ নাই দেখে আমাকে বিয়ে করছিল। ওর অবস্থা খুব ভালো ছিল, চাকরি করতো এখানে হাজারিবাগ না ঢাকা কি জানি একটা নাম, আমার খেয়াল নাই এখনো। আচ্ছা, আপনি বলতেছেন আপনার স্বামী এখন পর্যন্ত আপনাকে একবারের জন্য ফোন করেনি? গাজীপুর চাকরি করতো। তো একবারের জন্য আপনার সন্তানের মানে এখন তো রিপোর্টটা দেখবে, আপনি সন্তানের তো চেহারাটা দেখবে, দেখে যদি আপনার কাছে চলে আসে তাহলে আপনি কি করবেন? না, আমি তাকে মেনে নিতে পারবো না ভাই। কেন নিতে পারবেন না? কারণ সে তার কি গ্যারান্টি আছে আর বা আমি তার কিভাবে বিশ্বাস করব যে পরবর্তীতে সে আমাকে পালায় যাবে না, আর সে আসবে না ভাই, যে আসে সে অনেক আগেই আসতো। তো আপনি কি আপনার এই সন্তানকে নতুন কোনো চিন্তা ভাবনা করছেন কিনা? না, আমি কোনো বিয়ে বসবো না, আমার জীবনে একটা বিয়ে হয়েছে, আমি আর বিয়ে করতে চাইও না। আমি আমার সন্তানকে নিয়ে বাঁচতে চাই, যারা আমাকে আমার সন্তানের পৃথিবীর আলো দেখাইছেন তারা অবশ্যই দোয়া করবেন, ও যাবকে যেন আমি ভালোভাবে মানুষ করতে পারি, ও যেন কোনো অযোগ্য না হয়, সেটাই দোয়া করবেন আমার বাচ্চা জন্য। এই মুহূর্তে কি অবস্থানটা আপনার সন্তান তো দুনিয়ার আলোর মুখ দেখলো মাশাআল্লাহ, আপনি এখন বাসায় আছেন, আপনি সুস্থ, আপনার সন্তানও সুস্থ নাকি? জি। তো এই মুহূর্তে কি সমস্যা রয়েছে একটু যদি আমাদেরকে বলেন? সমস্যা বলতে এখন মনে করেন যে আমার বোন তো বাতা বাসায় কাজ করে, ওরে তো পড়াশোনাও, ওর ভবিষ্যৎটাও নষ্ট হইতেছে, এখন কি খুব পরিস্থিতি বাসকারে পড়ে এখন ওরেও কাজ করতে হইতেছে। আচ্ছা, তো এই সন্তানকে আপনি হলো এখন রেখে তো আপনি কোথাও কাজেও যেতে পারবেন না, তাহলে যে অর্থটা আপনি এখন আপনার কাছে আছে সেটা দিয়ে কি আপনি চলতে পারবেন বাকি সময়টুকু? না, আমার কাছে এখনো কোনো অর্থ নেই, যেগুলো ছিল প্রবাসী ভাইয়ের আমাকে দিছে, আমি মেডিকেল থেকে একদম সুস্থ হয়ে আসছি, তাহলে আমি এই অবস্থায় সুস্থ থাকি কি করে? সিজারের সন্তানের মানে হলো বয়স কত এখন? 4 তারিখে হয়েছে, গত মাসের 4 তারিখ। জি, আজকে 11 দিন। আজকে 11 দিন আপনার সন্তানের, এই মাসের 4 তারিখ হয়েছে? হ্যাঁ হ্যাঁ। তা আজকে 11 দিন আপনার সন্তানের বয়স? 11 দিন। হ্যাঁ। আর দর্শক,
এই 4/11/2022 সালে এই বাবুটির জন্ম এবং সম্পূর্ণ অর্থায়নটা হলো প্রবাসী ভাই বোনদের অর্থায়নে এই সন্তানটি আলোর মুখ দেখল। সত্যি অবিশ্বাস্যকর একটা কথা যে উপরে সত্যিকারের যে যদি বিধাতা যদি চান তাহলে কত কিছুই না হয়। ওই সৃষ্টিকর্তার মানে হলো কৃপায় এই সন্তানটির আলোর মুখ দেখল এবং অর্থায়নটা হলো প্রবাসী ভাই বোনদের অর্থায়নে এই সন্তানটি এই হসপিটাল থেকে সুস্থ জীবনে এবং মা এবং বাচ্চা দুজনেই বাসায় আসছে। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, যে যেখান থেকে সহযোগিতা করেছেন এই পরিবারটিকে। আমি দোয়া করি আপনারা সবাই যেন ভালো থাকেন। আর আপনাদের এক কথা, আমি একটা জিনিস দেখেছি যে বাংলাদেশের যত বড় বড় ঘটনাগুলো ঘটেছে দেশেরই আপনারা মানুষ সবাই, কিন্তু সবচেয়ে প্রবাসী যারা আছেন সেই ভাইরা বোনরা আপনারাই সবচেয়ে বেশি অর্থায়নটা করেছেন। আপনাদের কাছে কৃতজ্ঞ দেশ এবং দেশের সব মানুষ, কারণ আপনারা রেমিটেন্স যোদ্ধা, আপনারা বাংলাদেশের একজন সৈনিক, আপনারা বাংলাদেশের আরেক মুক্তিযোদ্ধা, যে দেশের যে রেমিটেন্সের যখন এখন রিজার্ভ ঘাটতি রয়েছে সেই রিজার্ভকে আপনারা মানে হলো একটু ভালো অবস্থান তৈরি করতে, দেশকে উন্নয়ন করতে আপনারা অক্লান্ত পরিশ্রম, দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করার পর যখন বাসায় বসে আপনারা ইউটিউব ফেসবুকে যখন এই ভিডিওগুলো দেখেন, দেখে আপনারা আপনাদের কষ্টের কথাগুলো শেয়ার করেন এবং এই মানুষগুলোর কষ্টের কথাগুলো, এই দুঃখ বেদনা ভরা যে মানুষগুলো রয়েছে তাদের কথা ভাবেন, তাদের জন্য একটু হলেও সহযোগিতা করেন, সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের এই ভিডিওটির মাধ্যমে আমরা এই আয়েশার মোবাইল নাম্বারটি দিতে চাই, যে বাকি জীবনটা যাতে এই আয়েশা অন্তত তার সুন্দর এই সন্তানটাকে একটু ফুটফুটে অবস্থান না করা পর্যন্ত, সে তো কোনো কাজে অংশগ্রহণ করতে পারবে না, ততদিন পর্যন্ত যদি আপনারা একটু সহযোগিতা করেন। আর আমাদের এই ভিডিওটি দর্শক আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন এবং লাইক দিবেন এবং শেয়ার দিবেন। আর যারা ফলো করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা এখনও ফলো করেন নাই আমাদের চ্যানেলটিকে সবাই একটু ফলো করার চেষ্টা করবেন। আপনার একটু শেয়ারে হয়তো এই ভিডিওটি অনেক মানুষের কাছে ছড়িয়ে যেতে পারে, এমন একটি ভিডিও আসলে সত্যি কথা বলা যায় যে এই আয়েশা একটি মা হারা, বাবা হারা, নানি হারা, আজ স্বামী হারা, সেই সন্তান এবং মা দুজনই একমাত্র উপরে আল্লাহ চাইলে তাদেরকে বাঁচিয়ে রাখতে পারে। আর আপনাদের একটু সহযোগিতা হলে হয়তো এই সন্তানটি সত্যি অবস্থানে মানে দুনিয়াতে আসছে, তাকে এখন পরিপূর্ণতা ভালোভাবে রাখতে গেলে যে অর্থটার প্রয়োজন সেই অর্থটা হয়তো তার কাছে নেই। আয়েশা, আপনি কি কিছু বলতে চান কিনা, আর কিছু কোনো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আর কিছু বলার ইচ্ছা আছে কিনা আপনার? প্রবাসী ভাইদের কাছে আমি শুধু এতটুকু কি বলবো যে ওনারা যদি পারেন আমার সন্তানকে একটু দেখুক আর বেশি করে একটু দোয়া করুক, আর আমার সন্তান বড় হলে আমি অবশ্যই তাদের কথা বলবো, অবশ্যই আপনাদের গল্প আমার সন্তানকে বলবো, আমার সন্তান আপনাদের জন্য অবশ্যই দোয়া করবে। সবাই বলে যে মানে তোমার বাবার অর্থায়নে তোমার সন্তান মানে তোমার বাবার টাকায় তুমি মানুষ হয়েছো, তাহলে আপনি আপনি কি বলবেন? আমি বলবো যে তোকে তোর প্রবাসী আঙ্কেলরা তোরে ই করছে, মামারা, তোর বাবা তোর কপালে ছিল না তাই তোর বাবা করতে পারে নাই, প্রবাসী ভাইয়েরা করছে তাদের জন্য তোয়া করবে অবশ্যই, বড় এতটুকু অন্তত তার মাথায় ঢুকিয়ে দেবে। স্বামীর অর্থায়নে নাই, প্রবাসী ভাই বোনদের অর্থায়নে আপনার সন্তান আলোর মুখ দেখলো আর তাদের অর্থায়নে সেই প্রথম মানে বেড়ে উঠতে শুরু করলো। তো আপনি আমাদের কাছে ওয়াদা করেছেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ধন্যবাদ আপনাকে। আমরা মোবাইল নাম্বারটা দিতে চাই সরাসরি আপনার সাথে যদি যোগাযোগ করা যায়। 01-5-1-7-5-7 নাম্বারটি আবার বলবেন, 01-9-2-1-5-1-7-5-7 একটু ধীরে বলেন না হলে নাম্বারটি মানুষ বুঝতে পারবে না। 01-9-2-1-5-1-7-5-7 ধন্যবাদ। দর্শক, আপনার নাম্বারটি পেয়ে গেলেন। আপনার আশেপাশে যদি এমন কোনো অসহায় ব্যক্তি বা কোনো দুর্গ্রস্ত অবস্থা খুবই খারাপ পরিস্থিতি এবং কষ্টে আছে এমন কোনো পরিবারের নাম্বার বা আমাদের কাছে যদি আমাদের প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার জন্য বলতে চান তাহলে একেবারে কোনো খরচা লাগবে না, এক গ্লাস পানিও না, আমরা বিনা অর্থায়নে মানে হলো সম্পূর্ণভাবে তাদের ভিডিওটি আমরা করে দিব, যেখানেই হোক না কেন আমাদের হাতে সময় থাকলে বা যাওয়ার মতন সুযোগ থাকলে আমরা সেখানে গিয়ে তাদের ভিডিওটি করে দেওয়ার চেষ্টা করব। অন্তত আমাদের এই ভিডিওটির মাধ্যমে প্রতিবেদনের মাধ্যমে প্রবাসী এবং দেশের ভাই বোনরা যে সহযোগিতাটা করবেন সরাসরি তাদের নাম্বারটি থাকবে, তাদের সাথে কথা বলে যে সহযোগিতা করবে তারাই সম্পূর্ণভাবে পেয়ে যাবে। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে বিকাশ নাম্বারে আপনারা যে টাকাটি পাঠাবে আপনাদের বিকাশের পিন নাম্বারটি আপনারা কাউকে দেবেন না,
দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা, ঠিকানাটা বলার আগে আমরা একটু মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমাদের সেই মোবাইল নাম্বারটি ইমো রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং যদি আমরা ফোন না ধরতে পারি, হোয়াটসঅ্যাপে বা ভিডিও করে আপনারা পাঠিয়ে দিবেন কি বলতে চান, বা ভয়েস মেসেজ দিয়ে জানিয়ে দিবেন, এবং সেই যে পরিবারের ভিডিওটি করার জন্য বলবেন তাদের একটু ছবি দিয়ে পাঠিয়ে দিবেন। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমরা নাম্বারটি বলছি 01 81 00 67 00 9।